গুরুত্বপূর্ণ খবর, কিয়নো কালির দিনট বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনটতে এখন প্রশ্ন কাকত ফাদিল বা নকলের সম্পর্ক এখন বিশেষ বিধেয়ক দাখিল করা হয়। কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা হয়েছে, বিধেয়ক দাখিল করার পিছত কোনো ব্যক্তিয়ে যদি নকল যোগান ধরা বা নকলের জড়িত বা প্রশ্ন কাকতর ফাদিলের জড়িত তেনে ঘটনার গুরুতর অনুযায়ী সেইগী ব্যক্তিক পাঁচ বছরের দশ বছরলকে সশ্রম কারাদণ্ডর এক লাখের দশ কোটি টাকালে জরিমানা বিহা হব। এটা কথা হল কোন কোন পরীক্ষাত সেই শাস্তি বিহা হব। প্রশ্ন কাকত ফাদিল আর পরীক্ষাত নকল করাকলে কঠোর রাজ্য সরকার, বিধানসভাত উত্থাপন করা হল শিক্ষা বিষয়ক বিশেষ বিল, প্রশ্ন কাকত ফাদিলের জড়িত থাকলে সম্মুখীন হব লাগিব ভয়ঙ্কর বিপদত, যাব লাগিব জেললে ভরিব লাগিব এক লাখ টাকার দশ কোটি টাকালে জরিমানা, সরকারি নিযুক্তি আর বিভিন্ন প্রবেশ পরীক্ষাত লওয়া হয়েছে এই বিশেষ সিদ্ধান্ত, কোন কোন পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হব এই বিধেয়ক, অসম লোকসভা আয়োগ লোকসেবা আয়োগের দ্বারা পরিচালিত সকল ধরনের পরীক্ষা, গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে চলা যিকোনো ধরনের পরীক্ষা, তৃতীয় শ্রেণী বা পদর রাজ্যিক পর্যায়ের নিযুক্তি পরীক্ষা, চতুর্থ শ্রেণী পদর রাজ্যিক পর্যায়ের নিযুক্তি পরীক্ষা, রাজ্য সরকারে নিয়োজিত কোনো সংস্থা বা নিযুক্তি সমিতির দ্বারা চলা পরীক্ষা, রাজ্যিক মাধ্যমিক শিক্ষা বোর্ড অসমের দ্বারা পরিচালিত যিকোনো পরীক্ষা, রাজ্যিক পর্যায়ের আরক্ষী নিযুক্তি বোর্ড অসমের দ্বারা পরিচালিত যিকোনো পরীক্ষা, অসমের দ্বারা পরিচালিত যিকোনো পরীক্ষা, এল পি আর ইউপি শিক্ষকর অনুষ্ঠিত যোগ্যতা পরীক্ষা, যিকোনো পরীক্ষা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকর পরিচালিত যোগ্যতা পরীক্ষা, চিকিৎসা আর স্বাস্থ্য বিভাগে অনুষ্ঠিত করা যিকোনো পরীক্ষা, অসম আভিযান্ত্রিক সেবা নিযুক্তি বোর্ডের দ্বারা পরিচালিত যিকোনো পরীক্ষা, অসম মহাবিদ্যালয় সেবা নিযুক্তি বোর্ডের দ্বারা পরিচালিত যিকোনো ধরনের পরীক্ষা, রাজ্য সরকারের মালিকাধীন রাজহুয়া খণ্ডর উদ্যোগের দ্বারা পরিচালিত যিকোনো পরীক্ষা, রাজ্য সরকারের মালিকাধীন যিকোনো সমিতি নিগম স্থানীয় সংস্থা আর সকল পি এস ইউর দ্বারা যুক্ত পরীক্ষা কন্ডাক্ট করা হয় এই পরীক্ষা সময় এই বিষয়টি বা এই যখন বিধেয়কর নিয়ম এই নিয়ম প্রযোজ্য হব। আমি জানাই আছো একটা গুরুত্বপূর্ণ খবর, কিয়নো বিগত বর্ষত দেখা পাওয়া গৈছিল যে উচ্চতর মাধ্যমিক পরীক্ষার লগতে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত ব্যাপকভাবে নকলের প্রয়োগ হয়েছিল। ধুবুরীর পর আরম্ভ করে রাজ্যের বিভিন্ন প্রান্ত পরীক্ষার্থী সকলে নকল করার যে ঘটনা আছে এই ঘটনা সংবাদ মাধ্যমত প্রকাশ পাইছিল। কেবল ধুবুরীত পরীক্ষার্থী নকল করাই নহয়, মাজুলীত প্রশ্ন কাকতর ফাদিলর দরে এক গুরুতর অভিযোগ গুরুতর ঘটনা সংঘটিত হয়েছিল বিগত বর্ষত, আর যে ঘটনাক লো সমগ্র রাজ্যত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, সমগ্র রাজ্যত প্রতিবাদমুখর এক পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু ইয়ার পিছতে কেবল যে ছাত্র ছাত্রীর ক্ষেত্রে তেনেকা নহে, পরীক্ষার ক্ষেত্রতো বিভিন্ন সময় সরকারি নিযুক্তি পরীক্ষা যুক্ত আছে এই সময়তো নকলের লগতে বহু ছাত্র ছাত্রীক প্রশ্ন কাকত ফাদিলর দরে ঘটনা সংঘটিত হয়েছে, আর এই ঘটনাক লো যথেষ্ট রাজ্যত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। আর ইয়াকে লো এবার রাজ্য সরকারের ফালেরপর চলিত যে বিত্তীয় বাজেট আছে, বিত্তীয় বাজেটের চলি থাকার সময়তে বিধানসভাত কালির দিনট এখন বিশেষ শিক্ষা বিষয়ক এখন বিশেষ বিধেয়ক দাখিল করা হয়, আর এই বিধেয়ক যদি রাজ্যপালের ফালেরপর যদি সাইন করা হয়, রাজ্যপালের সহির মরার পিছতে এই যখন বিধেয়ক আসে বিধেয়ক অচের রাজ্য এখন আইনত পরিণত হব, আর আইনত পরিণত হওয়ার পাছতে যদি আপনি কোনো পরীক্ষার লগত প্রশ্ন কাকত ফাদিল বা কোনো পরীক্ষার লগত যদি আপনি নকল করে বা নকলের লগত নকল যোগানত যদি আপনার হাত থাকে বা কোনো পরিয়াল বা কোনো ব্যক্তিয়ে নকল যোগানোর ক্ষেত্রে হাত উজান দিয়ে তেনে ধরনের ব্যক্তিক ঘটনার গুরুতর অনুযায়ী বা ঘটনার সকল পর্যবেক্ষণ করে সকল অনুসন্ধান চলায় তেনে ব্যক্তিক তিন বছরের পাঁচ বছর, পাঁচ বছরের দশ বছরলকে কারাদণ্ড দিয়া হব, আর এক লাখ টাকার জরিমানালকে দশ কোটি টাকালে জরিমানা ভরিব লাগিব। কিন্তু ঘটনার গুরুত্ব বিচার করিহে সেই সকল পরীক্ষার্থীর লগতে সেই সকল এক্সামিনার বা যে সকল পরীক্ষক আছে লগতে নকলের যোগান ধরাত যে সকল ব্যক্তি জড়িত হয়ে থাকে তেনে ব্যক্তিক এনে ধরনের কঠোর শাস্তির বিহা হব বলে কালির দিনট রাজ্য সরকারের ফালেরপর এখন বিশেষ বিধেয়ক দাখিল করেছিল। এটা কথাটা হল কোন কোন পরীক্ষাত বা কোন কোন পরীক্ষার ক্ষেত্রে এনে ধরনের যখন বিধেয়ক বা এনে বিধেয়ক আইনের রূপান্তর হলে কোন কোন বিভাগক এই যখন পরীক্ষার নিয়ম আছে বা প্রশ্ন কাকত বা নকলের যে নিয়ম আছে সেই নকলের নিয়ম কোন কোন পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হব, আমি পুনরবার জানাই আছো। অসম লোকসেবার
লোকসেৱা আয়োগৰ দ্বাৰা পৰিচালিত যিকোনো পৰীক্ষা, গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে চলোৱা যিকোনো পৰীক্ষা, তৃতীয় শ্ৰেণীৰ পদৰ বাবে ৰাজ্যিক পৰ্যায়ৰ নিযুক্তি আয়োগে অনুষ্ঠিত কৰা নিযুক্তি পৰীক্ষা, চতুৰ্থ শ্ৰেণীৰ পদৰ বাবে ৰাজ্যিক পৰ্যায়ৰ নিযুক্তি আয়োগে অনুষ্ঠিত কৰা যিকোনো পৰীক্ষা, ৰাজ্য চৰকাৰে নিয়োজিত বা গঠন কৰা আন কোনো কৰ্তৃপক্ষ বা সংস্থা বা নিযুক্তি সমিতিৰ দ্বাৰা পৰিচালিত যিকোনো পৰীক্ষা, ৰাজ্যিক পুঁজিয়ে চলি থকা বিশ্ববিদ্যালয়সমূহে অনুষ্ঠিত কৰা যিকোনো পৰীক্ষা, মাধ্যমিক শিক্ষা বোৰ্ড অসমৰ দ্বাৰা পৰিচালিত যিকোনো পৰীক্ষা, অসম উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা পৰিষদে অনুষ্ঠিত কৰা যিকোনো পৰীক্ষা, ৰাজ্যিক পৰ্যায়ৰ আৰক্ষী নিযুক্তি বোৰ্ড অসমৰ দ্বাৰা পৰিচালিত যিকোনো পৰীক্ষা, এল পি আৰু ইউ পি শিক্ষকৰ বাবে অনুষ্ঠিত যিকোনো যোগ্যতা পৰীক্ষা, যিকোনো পৰীক্ষা, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকৰ দ্বাৰা পৰিচালিত যোগ্যতা পৰীক্ষা, চিকিৎসা আৰু স্বাস্থ্য বিভাগে অনুষ্ঠিত কৰা যিকোনো ধৰণৰ পৰীক্ষা, অসম অভিযান্ত্ৰিক সেৱা নিযুক্তি বোৰ্ডৰ দ্বাৰা পৰিচালিত যিকোনো পৰীক্ষা, অসম মহাবিদ্যালয় সেৱা নিযুক্তি বোৰ্ডৰ দ্বাৰা পৰিচালিত যিকোনো ধৰণৰ পৰীক্ষা, ৰাজ্য চৰকাৰৰ মালিকাধীন ৰাজহুৱা খণ্ডৰ উদ্যোগৰ দ্বাৰা পৰিচালিত যিকোনো পৰীক্ষা, ৰাজ্য চৰকাৰৰ মালিকাধীন যিকোনো সমিতি, নিগম, স্থানীয় সংস্থা আৰু সকলো পি এছ ইউৰ দ্বাৰা যিসমূহ পৰীক্ষা অনুষ্ঠিত কৰা হ'ব সেইসমূহ পৰীক্ষাত যদি প্ৰশ্নকাকত ফাদিলৰ দৰে ঘটনা সংঘটিত হয় বা এই পৰীক্ষাত বহা ছাত্ৰ ছাত্ৰীসকলে যদি নকল কৰে বা সেইসকল ছাত্ৰ ছাত্ৰীক নকল কৰাৰ ক্ষেত্ৰত নকল যোগান ধৰাৰ লগতে পৰীক্ষা কেন্দ্ৰত যদি অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হয়, পৰীক্ষা কেন্দ্ৰৰ লগত জড়িত কৰ্তৃপক্ষৰ পৰা আৰম্ভ কৰি এই বিষয়টোৰ লগত জড়িত যিসকল ব্যক্তি আছে সেইসকল ব্যক্তিৰ বিৰুদ্ধে তদন্ত হ'ব, সেইসকলৰ বিৰুদ্ধে অতি তৎকালীনভাৱে ন্যায়ালয়ত বিচাৰ হ'ব আৰু এই বিচাৰ প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে দোষীৰ যি দোষ আছে দোষৰ ওপৰত ভিত্তি কৰি পৰীক্ষাৰ্থীৰ পৰা আৰম্ভ কৰি পৰীক্ষকৰলৈকে, নকল যোগান ধৰাৰ পৰা আৰম্ভ কৰি প্ৰশ্নকাকত ফাদিল কৰা ব্যক্তিগৰাকীৰলৈকে 3 বছৰৰ জেলৰ পৰা 3 বছৰ কাৰাবাসৰ লগতে 5 বছৰলৈকে কাৰাবাস, লগতে 1,00,000 টকা জৰিমনা। যদি আপুনি 1,00,000 টকা জৰিমনা দিব নোৱাৰে তেন্তে আপোনাৰ কাৰণে অতিৰিক্ত 9 মাহ জেল আপুনি যাব লাগিব। লগতে অন্য এটা বিষয়ত বা পৰীক্ষাৰ বা দোষৰ যি গুৰুতৰ আছে, গুৰুতৰ যি দোষ আছে সেই দোষৰ ওপৰত বিচাৰ কৰি দোষীক 5 বছৰৰ পৰা 10 বছৰলৈকে কাৰাদণ্ড বিহা হ'ব আৰু 5,00,000ৰ পৰা 10 কোটিলৈকে জৰিমনা ভৰিব লাগিব এগৰাকী দোষীয়ে। আৰু যিসমূহ পৰীক্ষাৰ কথা ক'লে, পৰীক্ষা আমি ইতিমধ্যে যিসমূহ কেন্দ্ৰই পৰিচালনা কৰিব পৰীক্ষাসমূহ, এই পৰীক্ষাসমূহৰ কথা আমি উল্লেখ কৰিলোঁ। এই পৰীক্ষাসমূহত যদি কোনো পৰীক্ষাৰ্থীয়ে পৰীক্ষা দিব গৈছে তেন্তে আপুনি চিন্তা কৰক 10 বাৰ, আৰু এই পৰীক্ষাৰ্থীসকলক যদি সহায় কৰিবলৈ কোনোবাই গৈছে তেন্তে আপুনি চিন্তা কৰক 10 বাৰ, আৰু সেই পৰীক্ষা কেন্দ্ৰত যোনে পৰিচালনা কৰে বা যোনে পৰীক্ষক হিচাপে সেই পৰীক্ষকগৰাকীৰ চকুৰ সন্মুখত বা সেই পৰীক্ষকগৰাকী জড়িত হৈ আছে তেনেধৰণৰ কামৰ লগত তেন্তে আপোনাৰ জীৱনলৈ নামি আহিব পাৰে ঘোৰ অন্ধকাৰ। কিয়নো অসম চৰকাৰে কালিৰ দিনটোত এখন বিশেষ বিধেয়ক দাখিল কৰিছিল, যিখন বিধেয়কে এতিয়া তোলপাৰ লগাইছে সমগ্ৰ ৰাজ্যত। কিয়নো কঠোৰ হৈ পৰিছে অসম চৰকাৰ। অসম চৰকাৰ কঠোৰ হৈ পৰাৰ মূল কাৰণ হৈছে বিগত বৰ্ষত সকলোৱে দেখিছিল যে কেনেদৰে ছাত্ৰ ছাত্ৰীসকলে উচ্চতৰ মাধ্যমিকৰ পৰা আৰম্ভ কৰি হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰলৈকে কেনেদৰে ছাত্ৰ ছাত্ৰীসকলে নকল কৰিছিল, কেনেদৰে ছাত্ৰ ছাত্ৰীসকলক নকলৰ যোগান ধৰিছিল। আনহাতে নকলৰ যোগান ধৰাৰ লগতে মাজুলীৰ লগতে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত প্ৰশ্নকাকত ফাদিলৰ দৰে ঘটনাত কেনেদৰে জড়িত হৈ আছিল, কেনেদৰে আৰক্ষীৰ পৰা আৰম্ভ কৰি প্ৰধান শিক্ষকৰলৈকে কেনেদৰে জড়িত হৈ আছিল, সেই সমগ্ৰ বিষয়ে বিগত বৰ্ষত সমগ্ৰ অসমত তোলপাৰ সৃষ্টি হৈছিল, যি বিষয়ক লৈ ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে প্ৰতিবাদ সাব্যস্ত হৈছিল। আৰু এই প্ৰতিবাদ সেই ঘটনাক লৈ এবাৰ ৰাজ্য চৰকাৰে দাখিল কৰিছে এখন বিধেয়ক, আৰু এই বিধেয়কৰ পিছতেই যদি এই বিধেয়ক আইনলৈ ৰূপান্তৰ হয় তেন্তে হয়তো অচিৰেই বিপদত পৰিব পাৰে বা এনে দোষ কৰিলে আপুনি জেললৈ যাব লাগিব 5ৰ পৰা 10 বছৰ আৰু ভৰিব লাগিব 1-10 কোটি টকালৈকে জৰিমনা।